फोर पिलार बा चारटी स्तम्भ जे कारोर जीवन के सक्सेसफुल अनबिलीवेबल अनब्रेकेबल एंड अनस्टॉपेबल करार जोनो जथेष्ट एडुकेशन बिलीफ एफोर्ट एवं डिसिप्लिन ए चारटी जिनिस आपनार जीवन के सफल सुखी शक्तिशाली और अविश्वास्य करे तुलबे आपनी जदि ए फोर पिलार रूल अनुजाई जीवन जापन करें तबे ए पृथिवीते एमन किछुई नेई जा आपनी अचीव करते पारबेन ना ए पृथिवीते एमन किछुई थाकबे ना जेटा आपनार हबे ना कोनो स्वप्नई खूब बड़ मने हबे ना कोनो चैलेंज के खूब बड़ मने हबे ना एमन केउ थाकबे ना जे आपनाके थामाते पारबे देयर उइल बी नो लिमिट्स फर यू यू उइल बी अनस्टॉपेबल केन ए चारटी पिलार आपनार सफलतार जोन्नो एतो गुरुत्वपूर्ण सेटा विस्तारित भावे जानते भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखुन नम्बर वन एडुकेशन বিখ্যাত আমেরিকান অন্টারপ্রনার অথার ও মোটিভেশনাল স্পিকার জিম রন একবার বলেছিলেন যে ফর্মাল এডুকেশন আপনাকে শুধু জীবনযাপনের জন্য উপযোগী করে তুলবে কিন্তু সেলফ এডুকেশন আপনাকে ভাগ্যবান করে তুলবে আপনি যদি শুধুমাত্র একটি জীবিকা নির্বাহ করতে চান বা বাকিদের মতো অ্যাভারেজ লাইফ পেতে চান তাহলে আপনার শিক্ষা সেই দিনই শেষ হয়ে গেছে যেদিন আপনি স্কুল জীবন শেষ করেছেন কিন্তু আপনি যদি জীবন থেকে আরও কিছু চান আপনি কখনোই নিজেকে শিক্ষিত করে তোলা বন্ধ করবেন না ওয়ারেন বাফেট বলেছেন দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন মানে আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন এটা সত্য কিন্তু এটার চেয়েও অনেক বেশি সত্য হলো আপনি যত বেশি শিখবেন এবং আপনার জীবনে আপনি যে জিনিসগুলো চান তার উপর আপনার ফোকাসকে যত বেশি ডিরেক্ট করবেন আপনি আপনার জীবনে যা চান তা পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে তাই আপনার কাছে যা কিছু গুরুত্বপূর্ণ সেই সব কিছুতে নিজেকে শিক্ষিত করুন সেই সব কিছুতে নলেজ গেইন করুন যেগুলোতে আপনি ইমপ্রুভ করতে চান প্রথমে শিখুন কিভাবে করতে হয় তারপর সেটা করার জন্য অ্যাকশন নিন যে কোনো চ্যালেঞ্জকেই পরাস্ত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান দিয়ে নিজেকে সুসজ্জিত করুন তাহলে দেখবেন যখন আপনি সেই চ্যালেঞ্জটির মুখোমুখি হবেন তখন আপনার মধ্যে কোনো ভয় থাকবে না নাম্বার টু বিলিফ আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে অন্য কারোর কাছ থেকে আপনাকে বিশ্বাস করার আশা করবেন না আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কখনোই আশা করবেন না যে আপনার দ্বারা কোনো কিছুতে ভালো রেজাল্ট হবে বিশ্বাস হলো সাফল্যের চারটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি কারণ আত্মবিশ্বাস ছাড়া সব পরিশ্রম অর্থহীন আপনি যদি বিশ্বাস করেন আপনি ব্যর্থ হবেন আপনি সাবকনসাসলি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন এবং আপনি ব্যর্থ হবেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আপনি সফল হবেন সেক্ষেত্রেও আপনি সাবকনসাসলি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন আপনার নিজের উপর কেন বিশ্বাস করা উচিত তার কারণগুলি সন্ধান করুন আপনি আপনার জীবনের সফলতা কাউন্ট করুন প্রশংসা করুন আপনার মধ্যেকার সমস্ত কোয়ালিটিসের নিজের ক্যারেক্টারের নিজের স্পিরিটের জেনে রাখুন আপনি এখনও সফল না হলেও আপনার মধ্যে সফল হওয়ার ক্ষমতা আছে সফলতা আপনার প্রাপ্য এবং যদি আপনি সফলতার জন্য পরিশ্রম করতে ইচ্ছুক হন তাহলে আপনি অবশ্যই সফল হবেন বিশ্বাস করুন এই মহাবিশ্ব আপনার পাশে আছে বিশ্বাস করুন আপনি জয়ী হওয়ার জন্য জন্মেছেন নিজের প্রতি আত্মবিশ্বাসটা সফল হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রাখুন নাম্বার থ্রি এফোর্ট এটাকে আপনি এফোর্ট বলতে পারেন আপনি এটাকে অ্যাকশন বলতে পারেন আপনি এটাকে কখনোই গিভ আপ না করার সাহস বলতে পারেন আপনি এটাকে সেই চেষ্টা বলতে পারেন যেটা যতক্ষণ না আপনি সফল হবেন ততক্ষণ চালিয়ে যেতে হবে আপনি এটাকে যা চান তাই বলতে পারেন তবে এটা একজন সাধারণ মানুষ যে ধরনের চেষ্টা করে সেরকম নয় এটা 1% অ্যাভব অ্যাভারেজ মেন্টালিটি এটা সেই মানুষদের মধ্যে থাকে যাকে 10টি পুশ আপ করতে বলা হলে সে 15টি করে কারণ সে আরও বড় ফলাফল চাই এটা সেই ব্যক্তিদের মধ্যে থাকে যে বছরের পর বছর কোনো রিওয়ার্ড ছাড়াই ওভারটাইম পরিশ্রম করে কিন্তু পরিশ্রমটা সে যে কোনো উপায়েই করে এটা সেই ব্যক্তিদের মধ্যে থাকে যে কোনো রকম ফলের আশা না করেই সারা বছর সপ্তাহে 80 ঘন্টা কাজ করে এটা সেই ব্যক্তির মধ্যে থাকে যে আর 5 জন সাধারণ মানুষের থেকে এক্সট্রা এফোর্ট দেয় এমনকি যখন সে প্রচণ্ড ক্লান্ত এটা তখনই আপনার মধ্যে আসবে যখন আপনার পরিশ্রম করতে ইচ্ছা করবে না তবুও যে কোনো উপায়ে আপনি পরিশ্রম করবেন আপনার যদি মনে হয় আপনার মধ্যে ট্যালেন্টের অভাব আছে আপনি প্রচেষ্টার মাধ্যমে বাকিদের থেকে এক্সট্রা এফোর্ট দিয়ে সেটা পূরণ করতে পারবেন আর এটাই হলো সাকসেস মেন্টালিটি এবং গ্রেট লাইফের থার্ড পিলার নাম্বার ফোর ডিসিপ্লিন ডিসিপ্লিন একটি ছোট্ট শব্দ যা মানুষকে একটি বড় জীবনের দিকে পরিচালিত করে আপনার জীবনের যে কোনো ক্ষেত্র সম্পর্কে চিন্তা করুন যেখানে ইম্প্রুভ করা দরকার আমি গ্যারান্টি দিতে পারি আপনার সেই ফিল্ডে ডিসিপ্লিনের অভাব আছে বেশিরভাগ মানুষেরই খাবারের ডায়েটে ডিসিপ্লিনের অভাব আছে বেশিরভাগ লোকেরই ডিসিপ্লিনের অভাব আছে
তাদের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করার ক্ষেত্রে। যখন কাউকে কোনো কিছুর জন্য না বলার ব্যাপার আসে, সেক্ষেত্রেও বেশিরভাগ লোকের ডিসিপ্লিনের অভাব আছে, কারণ তারা জানে কোন ক্ষেত্রে না বলতে হবে, কিন্তু তারা না বলতে পারে না। যেমন ড্রিঙ্কিং, পার্টি করা ও অতিরিক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে। নো বা না শব্দটি সেই সাহসী লোকগুলোই বলতে পারে যারা কোনো কিছু থেকে বাদ পড়ে যাওয়ার ভয় পায় না এবং একা থাকতে ভয় পায় না। ডিসিপ্লিনড লোকেরা না বলে যখন তাদের না বলার প্রয়োজন হয়। তাই সাকসেসফুল লাইফের জন্য আগে একটি ডিসিপ্লিনড লাইফ স্টাইল গড়ে তুলুন, তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে আপনি যা চান তাই পাবেন। সেই স্পষ্ট লক্ষ্যগুলো সেট করুন যেগুলো আপনি চান ফিউচারে আপনার জীবনে থাকুক, আর সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য নিজেকে একটি সময়সীমা দিন এবং লক্ষ্যগুলো পূরণ করার জন্য আপনাকে যা যা করতে হবে সেই সব কিছু করার জন্য প্রস্তুত থাকুন। লক্ষ্য পূরণের জন্য যা যা শিখতে হবে সেই সব কিছু শিখতে থাকুন। সফলতা পাওয়ার জন্য যতটা এফোর্ট দেওয়ার প্রয়োজন সেই এফোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। যখন প্রয়োজন তখন না বলতে শিখুন এবং বিশ্বাস রাখুন আপনি সফল হবেন। বিশ্বাস করুন সফল হওয়ার সব কোয়ালিটিস আপনার মধ্যে আছে। তাই সাকসেসফুল লাইফের জন্য নিজের জীবনে এডুকেশন, বিলিফ, এফোর্ট অ্যান্ড ডিসিপ্লিন এই চারটি পিলার স্ট্রং করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। অনলি ফিউ মিনিটের পক্ষ থেকে আমি শাকিল, আমার বিশ্বাস আপনি সফল হবেন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।